মোবাইল আছে হ্যাঁ তোমার? আলামিন, শুনতে পাচ্ছ? জি স্যার, গুড, থ্যাংক ইউ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য তোমাকে। হ্যাঁ থাকো, জি তোমাদের স্যার, এখন অঙ্ক অঙ্ক ক্লাস নেবে। আমাদের মন্টু স্যার, কই স্যার আছেন? এই যে তোমার স্যার ক্লাস নেবে, তুমি থ্যাংক ইউ। হ্যাঁ আসসালামু আলাইকুম। তোমাকে অনেক ধন্যবাদ ক্লাসে যুক্ত হওয়ার জন্য। দেখি জি তোমাকে স্যার, একটা ব্যবস্থা, কেউ না দিলাম আমি দিব, আমার আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ। হ্যাঁ তুমি থেকো আমাদের সাথে। ভালো থেকো। আল্লামিন, দেখো এখানে অনুশীলনী 4.2 আমরা করা আজকে করাবো আমি তোমাদের। যেমন প্রথমে কাজ, সরল কাজ, এই কাজগুলো আগে আমরা এখানে করি। যেমন সরল করো, এই যে 4×2 পৃষ্ঠা 86, পৃষ্ঠার নাম্বার হলো 86। এখানে তুমি লক্ষ্য করো, পৃষ্ঠা 86, এখানে কাজ, কাজ এক, কাজ এক, এই কাজ একটা আগে আমরা করি। কাজ একটা করলে আমরা বুঝতে পারবো যে কাজ এক, যেমন যেমন এক আছে, এ ইন্টু এ কিউব, এক নম্বর হলো এ ইন্টু এ কিউব। আমরা আরো দুই একটা বানিয়ে নিতে পারি, মানে এ স্কোয়ার ইন্টু এ পাওয়ার 4। হ্যাঁ আবার আরেকটা নিতে পারি, বি স্কোয়ার ইন্টু B3, আরো নিতে পারি সি কিউব ইন্টু সি স্কোয়ার ইন্টু সি। এগুলো আমরা যদি ধারাবাহিকভাবে বুঝতে পারি, এগুলো কি, এগুলো ইন্টু চিহ্ন, এটা হলো ইন্টু চিহ্ন। তাহলে এখানে আমাদের কয়টা ইয়ে আছে, উপরে পাওয়ার 3টা, এখানে কটা, একটা। তা 3টার একটা কটা হলো এ পাওয়ার 4, এখানে 4টা আর 2টা কটা হলো 6টা, এ পাওয়ার 6, এ 3টা আর 2টা কটা হলো 5টা, তাহলে বি পাওয়ার 5। এখানে 3টা, এখানে 2টা, এখানে 1টা, 3 আর 2 5, এদিকে 6, 6। এই যে গুণোত্তর ধারাগুলো আমরা এখানে বুঝতে পারছি যে এখানে এটা পাওয়ার, এটার উপরে কোনো পাওয়ার নাই, তাহলে এটা 1। আর এখানে এই যে এখানে দেখো, এখানে এটার উপরে কোনো পাওয়ার নাই, তাহলে এখানে 1, অর্থাৎ এখানে একজন আছে। এখানে এটার উপরে পাওয়ার আছে 3, তাহলে এখানে 3টা, তা 3টা আর এখানে 1টা, 4টা। আর শোনা যায় না, আমি কি ওদের কথা শুনতে পাবো না? না, ও সে সিস্টেম নেই। তাহলে এখানে 4 আর 2 6, 3 আর 2 5, 3 আর 2 5, আর একে 6। এইগুলো আমরা এগুলার নাম হলো সরল সরল। এখানে আরো বিভিন্ন ধারায় সরল আছে, যেমন এটা আমি মিশিয়ে দিই, তারপরে এ আমরা এবার 4 আর 5 করি। 4, 4 হলো এম ইন্টু এম স্কোয়ার ইন্টু এন এন কিউব ইন্টু এম 3 ইন্টু এন পাওয়ার 7। তাহলে আমরা আগে এখানে আমরা আগে কি পড়েছি, আমরা আগে এম, এখানে কটা এম, একটা, এখানে কটা, 2টা। এগুলো আমরা একটা ইয়ার মধ্যে করে নিই, এম স্কোয়ার ইন্টু এম কিউব, এটা একটা করে নিলাম। আর এন কটা, এখানে এন কিউব ইন্টু এন পর 7। এগুলো একটা সিরিয়াল আছে, এগুলো একটা সিরিয়াল। তাহলে এখানে এম কটা, একটা, 2টা, 3টা, 3 3 6টা, এম পর 6, 7 আর 3 কত হয়, 10, সমান
m power 6, n power 10. এটা অ্যান্সার। এইভাবে ধারাবাহিকভাবে তোমাদের করতে হবে। এটা m, একটা দুটা তিনটা, এটা তিন, এটা আমরা এখানে নিলাম, আর এটা আর এটা এখানে নিলাম। তাহলে এখানে তিনটা দুটো পাঁচটা, পাঁচটার একটা ছটা, এম পাওয়ার সিক্স, সাত আর তিনে কত দশ, এটার সঙ্গে তো এটার কোনো মিল নেই, এই জন্য এটা ইনটু হিসাবে এখানে থাকলো, এম পাওয়ার সিক্স, এন পাওয়ার টেন। বোঝা গেছে? এরপর আমরা আসি এরপর আমরা পাঁচ নাম্বার দেখি। পাঁচ, এটা হলো তোমাদের কাছে একটু খুব শক্ত মনে হবে, থ্রি এ ফোর বি টু এ ইনটু ফাইভ সি ইনটু থ্রি বি থ্রি। এখন আগে আমরা এগুলো আগে, এটা এটা এ, এটা এ, তাহলে থ্রি এ ইন্টু টু এ, এটা এখানে নিলাম, তার ইন্টু এখন বি ফোর বি, আর বি দেখাচ্ছে এই যেখানে একটা বি থ্রি বি, এটা একটা হলো। এখন সি, সি এক ফাইভ সি, এক দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার পাঁচ, ঠিক আছে। এখন থ্রি আর টু এ কত, তিন দুগুণা ছয়, এ আর এ গুণ করলে কি হবে, এ স্কোয়ার হবে, চার তিনে বারো, বি আর বি গুণ করলে বি স্কোয়ার, আর ফাইভ সি এক, তাহলে এখন আমরা সিক্স ইন্টু বারো ইন্টু ফাইভ ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু সি। তাহলে এই যে সংখ্যাগুলো, এগুলো আমরা গণিত হিসেবে আলাদা নিয়ে নিলাম। তাহলে কত হলো, এখানে আমরা হিসাব করি, গুণ করি, ছয় বার বাহাত্তর, বাহাত্তর আর পাঁচে কত হয়, বাহাত্তর পাঁচে পাঁচ দুগুণা দশের শূন্য হাতে ছত্রিশ, তিনশো ষাট, এখানে কি থাকলো, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা অ্যান্সার। আরো দুটা লাইন বাড়ানো যায়, দরকার নাই, এটাই যথেষ্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা কি করলাম, এখানে এগুলো থ্রি এ আর টু এ, এটা একখান নিলাম, ফোর বি ফোর বি এলা একটা, ফাইভ সি এখানে একা, এর সঙ্গে কোনো রাশির মিল নেই, যেগুলো রাশি মিল আছে সেই রাশিগুলো আমরা আলাদা করে নিলাম। এখন এই দুটো আমরা গুণ করতে পারি, তিন দুগুণা ছয়, এ আর এ হলো এ স্কোয়ার, এটা ইন্টু চার তিনে বারো, বি আর বি গুণ করলে বি স্কোয়ার, ফাইভ সি একাই। এখন আমরা এই রাশিগুলো, অঙ্ক রাশিগুলো যেগুলো গুণ, এগুলো আমরা সংখ্যাগুলো আলাদা করে নিলাম, সিক্স এখানে টুয়েলভ, এখানে ফাইভ, সিক্স টুয়েলভ ফাইভ, এ স্কোয়ার বি স্কোয়ার সি, এই তিনটা গুণ করলে কত হয়, তিনশো ষাট হয়, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটাই অ্যান্সার। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছ। এগুলো তোলা লাগবে না, এগুলো বুঝে নিলে হলো, কথা শোনা যাচ্ছে না, তবে কথা শোনা গেলে আরো ভালো হতো। কথা শুনতে পাও? নাই, শোনা যায় না। এবার আমরা নাম্বার টু এ আসি। নাম্বার টু, এ সমান টু, বি সমান থ্রি, সি ইকুয়াল টু ওয়ান, বি সমান থ্রি, সি ইকুয়াল ওয়ান হলে নাম্বার ওয়ান এ কিউব প্লাস বি স্কোয়ার, এ কিউব প্লাস বি স্কোয়ার,
এটার আমরা মান নির্ণয় করব। তাহলে এ এর মান কত? টু প্লাস বির মান কত? থ্রি পাওয়ার টু। তাহলে এখানে তোমাকে ভাবতে হবে যেখানে তিনটা দুই আছে, তিনটা দুই গুণ করলে কত হয়? তিনটা দুই মনে করে একটা দুই দুইটা তিনটা, এই যে এই তিনটা দুই, দুই দুগুণা চার, চার দুগুণা আট, এই যে আট। এখানে দুইটা তিন আছে, দুইটা তিন গুণলে কত হয়? তিন তিরিকা নয়, তাহলে যোগ করলে কত হয়? সতেরো। এটা অ্যান্সার, যেহেতু প্লাস এই দুটো আমরা এখন যোগ করলাম। বোঝা গেছে? মাথা ঝাঁকা, বুঝতে পারছো? গুড, থ্যাংক ইউ। তাহলে এটা মিশিয়ে দেই। এবার একটু বড় গুলা করি আমরা। ফোর নাম্বার, নাম্বার ফোর, বি স্কয়ার টু এ বি প্লাস এ স্কয়ার। এটা আমরা এই মানগুলো বসাই, বি এর মান হলো থ্রি, বি এর মান থ্রি, টু টু এ থাকলো, এর মান টু, বি এর মান থ্রি প্লাস এর মান টু। এই যে মান আমরা বসাইলাম, এখন এখানে দুটা তিন আছে, তিন তিরিকা নয়, দুই দুয়ে চার, চার তিনে বারো প্লাস এখানে দুই দুগুণা চার। তাহলে এখন আগে যোগের কাজটা করে, এইটা ন চারে কত হয়? তেরো মাইনাস বারো, তা তেরো থেকে বারো বাদ দিলে ওয়ান, এটা অ্যান্সার। বোঝা গেছে? বুঝছো? হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে এটা আমরা মিশিয়ে দিই, এগুলো আশা করি তোমরা পারবে। এখন আমি কিছু অন্য খানে যে এগুলো তুমি পারবে, তাই না? এখন আমরা একটু দুই একটা বড় গুলা করি। যেমন এখানে তিন নাম্বার দেখো, থ্রি, নাম্বার থ্রি, থ্রি, এখানে বলছে এক্স ইকুয়াল টু থ্রি, এক্স ইকুয়াল থ্রি, ওয়াই ইকুয়াল ফাইভ, জেড ইকুয়াল টু, জেড ইকুয়াল টু হলে টু হলে এক নাম্বার দেখাও, যে বলছে দেখাও, যে দেখাও, যে দেখাইতে বলছে এটা। তাহলে এক নাম্বার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল এক্স প্লাস ওয়াই, ওয়াই মাইনাস এক্স হলে দেখাও যে, এটা শুধু দেখাইতে বলছে, এটা কোনো সূত্র বলায়নি, সূত্রের সাহায্যে দেখো, এমনি দেখাইতে বলছে। ওয়াইয়ের মান কত? ওয়ার মান ফাইভ, এই ওয়াইয়ের মান আমরা ফাইভ বসাইলাম। এক্স এর মান কত? থ্রি, এই থ্রি বসাইলাম। এক্স এর মান থ্রি, ওয়ার মান ফাইভ, ওয়ার মান ফাইভ, এক্স এর মান থ্রি। তাহলে এই পাশে সমান হলে এই পাশে কি হবে? অর হবে বা বা হবে, দুই পাশে সমান ব্যবহার করা যাবে না। পাঁচ পাঁচে পঁচিশ, তিন তিরিকা নয়, পাঁচ আর তিনে কত হয়? আট। এটা ইন্টু পাঁচ থেকে তিন বাদ দিলে দুই, পঁচিশ থেকে নয় বাদ দিলে কত হয়? আশা করি ষোলো হবে, আট দুগুণা ষোলো, অতএব ষোলো ইকুয়াল টু ষোলো দেখানো হলো, দেখানো হলো। বোঝা গেছে? হ্যাঁ, বুঝছো? এটা গুড, আবার বুঝাই দিই। বলছে এটা সমান এটা দেখাইতে হবে, মানে এই পাশটা যা অ্যান্সার হবে এই পাশটাও তাই হবে। আমরা ওয়াইয়ের মান বসাইলাম ফাইভ, এই যে ওয়াইয়ের মান ফাইভ, এক্স এর মান থ্রি, উপরে পাওয়ার আছে, এই যে পাওয়ার দিলাম, এক্স এর মান থ্রি প্লাস ওয়াইয়ের মান ফাইভ, ইন্টু ইন্টু এখানে ব্রাকেট আছে, ওয়াইয়ের মান ফাইভ
माइनस एक्स मान थ्री फार्स ब्राकेट क्लोज এখন এই পাশে মিডিলে সমান হলে এই পাশে বা হবে আর যদি এই পাশে সমান দাও তাহলে হবে না অঙ্ক কেটে যাবে তাই এখানে দুটা পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ তিন তিরিকা নয় ইকুয়াল অর্থাৎ এটার যোগ পাঁচ আর তিনে আট পাঁচ থেকে তিন বাদ দিলে দুই আর পঁচিশ থেকে নয় বাদ দিলে ষোলো সমান আট দুয়ে ষোলো কারণ এটা গুণিতক এই জন্য গুণ হলো তাহলে আমরা এই পাশেও ষোলো পাইলাম এই পাশেও ষোলো পাইলাম তো ষোলো ইকুয়াল টু ষোলো দেখানো হলো কি বুঝা গেছে হ্যাঁ মাথা ঝাঁক আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দেই যেমন এখানে চার নম্বর এই প্রশ্নটা আজকে শেষ করে দেয় বেশি রাখার দরকার এই চার নম্বর দেখো চার নম্বর কি বলছে সঠিক উত্তরটি লেখো এক নম্বর চারে এক এ পাওয়ার সেভেন ইন্টু এ পাওয়ার এইট এর মান কোনটি মান কোনটি এর মান কোনটি এক নাম্বার এ পাওয়ার ছাপ্পান্ন দুই নাম্বার এ পাওয়ার পনেরো তিন নাম্বার শুধু পনেরো চার নাম্বার ছাপ্পান্ন তাহলে এই রাশিটা আমরা যদি গুণ করি তাহলে নিচের কোনটা মিলবে আমরা তো এমনি দেখতে পাচ্ছি এ পাওয়ার সেভেন এ পাওয়ার সেভেনটা আমরা একটু রাগ করতে পারি এ পাওয়ার সেভেন ইন্টু এ পাওয়ার এইট তাহলে কি হলো এ পাওয়ার সেভেন ইন্টু এইট তাহলে এ পাওয়ার সাতাশটে ছাপ্পান্ন তাহলে কোনটার সঙ্গে মিলতেছে এটার সঙ্গে তাই না এটার সাথে মিলতেছে না বুঝা গেছে হ্যাঁ গুড তাহলে আমরা এটা রাগ করলাম এই যে এটা রাগ করলাম আমরা এটা নিলাম এখানে নেওয়ার পরে এ এ থাকলো এই উপরে পাওয়ার দুটা কি হলো গুণ হলো সাতাশটে ছাপ্পান্ন কোনটা হয়েছে মিলছে না এটা হবে কোনটা হবে বলো এটা না এটা এটা করি এ পাওয়ার সেভেন ইন্টু এ পাওয়ার এইট তাহলে সেভেন প্লাস এইট এ পাওয়ার পনেরো আর কোনটা হবে এটা এটা না এটা ডান না বাম এটা না এটা 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 হবে না এটা 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 গুড এই তো মাথায় বুদ্ধি আছে আমরা এর আগে অঙ্কগুলো করলাম তাহলে আমাদের এটা রাইট তাই না এটা কবে ক্রস আর এটা তো হবে না এই দুটো তো হবেই না কারণ এর নিচে কোনো এ নাই এ রাশি নাই বুঝা গেছে তো যাক তোমার মাথায় বুদ্ধি আছে তুমি বুঝতে পারছো ওর সাথে কথা বলতেছি তাহলে এই পাওয়ার দুটো আমাদের গুণিতক হবে না পাওয়ার দুটো হবে যোগ উপরে বুঝা গেছে যেমন এর আগে আমরা করলাম এ কিউব ইন্টু এ টু ইন্টু এ তাহলে এখানে তিন তিন প্লাস টু প্লাস ওয়ান এই যে এটা ওয়ান ধরতে হবে তাহলে কি হলো তিন দুই পাঁচ একে ছয় এই যে এ পাওয়ার সিক্স এটা অ্যান্সার আমরা এর আগে এটা শিখেছি তাই না ঠিক এইরূপ হবে এটা তো ঠিক আছে ধন্যবাদ তোমাকে ক্লাসে যুক্ত থাকার জন্য আমি এখন কিছু হোমওয়ার্ক দিব আমি কিছু হোমওয়ার্ক দিব যেমন ফোর পয়েন্ট টু অনুশীলনী ফোর পয়েন্ট টু হ্যাঁ
লিখে নাও এটা, এক নম্বরের পাস, এটা এক নম্বর পাস SW, এটা করবে বাসায়, এক নম্বরের পাঁচ আর দুই নম্বরের চার, দুই নম্বরের চার, তিন নম্বরের, তিন নম্বরের সবকটি করবা, দুই থেকে চার পর্যন্ত, হ্যাঁ, আর চার নম্বরের সবগুলি। এগুলা হলো তোমার হোমওয়ার্ক।